ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গত ম্যাচে হারের পর চাপে পড়ে ওমানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ সম্য সরকারের পরিবর্তে দলে নাইম শেখকে অন্তর্ভুক্ত করেছে টাইগাররা একাদশে সুযোগ পেয়েই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তরুণ এই ওপেনার মাত্র ছয় রান করে লিটন দাস আউট হলেও ব্যাট হাতে একাই লড়ে গেছেন নাইম প্রথমবারের মতো বিশ্বকাপে মাঠে নেমে তরুণ এই ওপেনার তুলে নিলেন অসাধারণ ফিফটি দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন নাইম শেখ ওমানের বিপক্ষে বাঁচামরার ম্যাচে বাংলাদেশের হয়ে এদিন একশো আটাশ স্ট্রাইক রেটে চার ছক্কার ঝড় তুলেছেন নাইম শেখ নাইমের ইনিংসে চারের থেকেও ছক্কার মার বেশি ছিল ম্যাচে পঞ্চাশ বলে চৌষট্টি রানের ইনিংস খেলেছেন এই তরুণ ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে নাইম শেখ এদিন একশো আঠাশ স্ট্রাইক রেটে পঞ্চাশ বলে করেছেন চৌষট্টি এ সময় তিনি হাঁকিয়েছেন তিনটি চার এবং চারটি ছক্কা সাকিব আল হাসানের সঙ্গে অসাধারণ এক জুটি করেছে নাইম যাতে করে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ শুরুর ধাক্কা কাটিয়ে নাইম সাকিবের ব্যাটেই এগিয়ে গিয়েছিল টাইগাররা ম্যাচে এদিন সাকিব আল হাসান করেছেন মাত্র উনত্রিশ বলে বিয়াল্লিশ রান একশো চুয়াল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার এ সময় সাকিব আল হাসান হাঁকিয়েছেন ছয়টি চার ওমানের বিপক্ষে এদিন বাংলাদেশ তুলেছে নির্ধারিত বিশ ওভারে একশত রান